ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাডি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, একদম রেডি হয়ে গেছি, বেরাবো। তো দেখতেই পেলে যে আমার বোনের আজকে আশীর্বাদ হচ্ছে, আইব্রোভাত, লাস্ট আইব্রোভাত। তো চলো ওখানে গিয়ে পুরো রিচুয়ালটা তোমাদের সাথে শেয়ার করব, বিয়ের আগের রিচুয়ালটা। তো বাঙালি বিয়ের আগের দিন কি কি হয় সেটা সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো, চলো। দেখো বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে স্কুটার নিচ্ছি না, আজকে ওলা করে যাচ্ছি। তো এখন জাস্ট রাস্তায় আছি, তাড়াতাড়ি পৌঁছাবো। ওখানে 6টার মধ্যে যেতে বলেছে, তো বেরাতে বেরাতে আমার 5টা বেজে গেল। তো চলো, অলমোস্ট চলে এসেছি। তো চলো দেখতে থাকো আমাদের পুরো রিচুয়ালগুলো। দেখো বাড়িতে চলে এসেছে, দিদি চলে এসেছে, যেই দিদি বিয়ের সমস্ত কাজ করবে, সে কাজে গেছিলো, ও তো চলে এসছে। তো এখানে সব বৌদিরাও চলে এসছে, আমরা জাস্ট এই এখনই ঢুকলাম। তো মোটামুটি সব রিচুয়াল কমপ্লিট, মানে একটু রেডি আছে, এবার সব স্টার্ট হবে রিচুয়ালগুলো। সব বৌদিরা দেখো লাইনভাবে দাঁড়িয়ে আছে, ওইদিকে দিদি সাজছে, শাড়ি পরছে। এখানে একটা মজার কি ঘটেছে, বডি স্প্রের জায়গায় ভলিন স্প্রে দিয়ে দিচ্ছে। কি বলবে, ভেবেছে ওটা বডি স্প্রে। দেখো না, দেখো সবাই রেডি, এবার সব মানে আমরা সব বেরাবো। আমরা এখন সবাই মিলে পুকুর নেমন্তন্ন করতে যাচ্ছি। দেখো সবাই বেরিয়ে পড়েছি রাস্তায়, তো এখন যাব পুকুরকে নেমন্তন্ন করতে। দেখো এখানে প্যান্ডেল মানে রেডি হচ্ছে, ওপরটাও রেডি হয়েছে, এখনও অনেকটাই পাখি আছে, কেট ফেট এখনও বসেনি। তো এখন এখানে হলুদ কোটা শুরু হবে, বৌদিরা সবাই চলে এসছে হলুদ কোটার জন্য। এটা ওপরেও এখনও অনেক ডেকোরেশন বাকি আছে, নিচেও দেখলে অনেক কিছু বাকি আছে, তো ওপরেও বাকি আছে। তো আমরা আশা করছি আজকে রাত্রির মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। দেখো দিদি বসে পড়েছে হলুদ কোটার জন্য, আর আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি যেহেতু ব্লগ মানে ভিডিও করছি। তো তো দিদিকে দেখো, দিদিকে সব মানে 7টা এও লাগে, তো 7 জন মিলে, মানে 7টা না, এখনও তার 7-এ বেশি আছে, তো সবাই দিদিকে ধরে আছে। তো হলুদ কোটার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। Thank you.
শাখা পড়ার অনুষ্ঠান। দেখো বোনকে নিয়ে শাখার দোকানে চলে এসেছি, তো শাখা পড়া হবে। এই যে শাখার দোকান, তো বৌদিরা সব ডিসাইড করছে কি ধরনের শাখা ওর হাতে মানাবে। তো দেখো বোন বসে আছে, মানে আমাদের কোণে বসে আছে এখন। তো এখন শাখা পড়ার অনুষ্ঠানটা শুরু হবে। শাখা পড়ার রিউচাল মোটামুটি কমপ্লিট, আমরা এবার রওনা দেব বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ ও বসে আছে, এবার আমরা বাড়ির দিকে যাব। দেখো এসে গেছে, এবার আশীর্বাদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জ্যাঠা বসে আছে, মানে জ্যাঠা মানে ওর বাবা, আমার জ্যাঠা হয়। তো আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো বোনকে খাবারও দিয়ে দিচ্ছে, মা বাবার আইবুড়ো ভাত। আমাদের লাস্টে যে রাতের দিন মা বাবারা আইবুড়ো ভাত দেয়। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল,